পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগ থেকে স্টাফ নার্স রিক্রুটমেন্ট করা হচ্ছে। সো চলো দেখে নিই আজকের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিভিন্ন পোস্টের নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে 6 নম্বর যে পোস্টটি আছে সেটি হচ্ছে স্টাফ নার্স। টোটাল 10টি ভ্যাকেন্সি আছে এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে কমপ্লিট GNM ট্রেনিং কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজ বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, অর্থাৎ GNM কোর্স কমপ্লিট থাকতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল রিকগনাইজ কোনো একটা ইনস্টিটিউশন থেকে, অথবা ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিট BSc নার্সিং অথবা BSc নার্সিং কোর্স কমপ্লিট থাকতে হবে এবং মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল আন্ডার এসএন সার্টিফিকেট লাগবে। ক্যান্ডিডেট শুড হ্যাভ প্রফিসিয়েন্সি লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং 40 বছর এজ লিমিট রাখা হয়েছে। এজটি ক্যালকুলেট করা হবে 1/1/2023 তারিখ হিসাবে এবং 25,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হচ্ছে। এবং এরকম আরও কিছু পোস্টে নিয়োগ হচ্ছে, টোটাল 7টি পোস্টে নিয়োগ হচ্ছে। তো দেখে নিই আজকের বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে। চলে যাব PDF-এ একদম উপরে এবং তোমরা দেখতে পাচ্ছ যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল চিফ মেডিকেল অফিসার অফ হেলথ হুগলি ডিস্ট্রিক্ট থেকে 28/8/2023 নোটিশটি পাবলিশড হয়েছে এবং এটি হচ্ছে নোটিশের মেমো নাম্বার। এবং এই সমস্ত পোস্টগুলিতে রাজ্যের সমস্ত জেলা থেকে ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে এবং আবেদনের তোমাদের একটি ফিস পেমেন্ট করতে হবে, সেটি হচ্ছে 100 টাকা ফর জেনারেল ক্যাটাগরি এবং 50 টাকা ফর রিজার্ভ ক্যাটাগরি। এবং ক্যান্ডিডেটকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বেঙ্গলি তোমাদেরকে জানতে হবে। এবং এছাড়াও দেখে নাও যে 50 টাকা এবং 100 টাকা ফিসটা পেমেন্ট করতে হবে এবং ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট হ্যাভ টু বি ডিপোজিট থ্রু ডিমান্ড ড্রপ অনলি অ্যান্ড দ্য অ্যামাউন্ট ইজ নট রিফান্ড, অ্যামাউন্ট রিফান্ড করা হবে না এবং ডিমান্ড ড্রপের মাধ্যমে তোমাদেরকে ফিসটি পেমেন্ট করতে হচ্ছে। এবং কিছু জেনারেল ইনফরমেশান ফর দ্য অ্যাপ্লিকেশন আর ক্যান্ডিডেট, কিছু ইনফরমেশান তোমাদের দেওয়া আছে। তোমাদেরকে অনলাইনে তো আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদনের জন্য তোমাদেরকে এই যে www.wbhealth.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করতে হবে এবং এই ওয়েবসাইটে তোমরা অনলাইনেতে আবেদনটি করতে পারবে। এবং তার একটু নিচে এলে তোমরা দেখতে পারবে যে আবেদন শুরু হচ্ছে তোমাদের 21/8/2023 থেকে এবং রেজিস্ট্রেশনের লাস্ট ডেটটা হচ্ছে 11/9/2023, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 11 তারিখ। এবং এই জায়গাটা তোমরা একটু ভালো করে দেখো না, লাস্ট ডেট অফ সাবমিশন অফ ডিমান্ড ড্রপ অ্যান্ড প্রিন্ট আউট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এটা আছে 15/9/2023 4:00 PM, অর্থাৎ তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এবং যে টাকাটা পেমেন্ট করেছে ডিমান্ড ড্রপ সেই দুটি তোমাদেরকে সেন্ড করতে হবে অফলাইনেতে 15/9/2023। সেই অ্যাড্রেসটি এখানে দেখে নাও, এখানে অ্যাড্রেসটি লেখা আছে যে ডিমান্ড ড্রপ সাবমিট করতে হবে প্রিন্ট আউট অফ অনলাইন অ্যাপ্লিকেশন একটি খামের মধ্যে ঢুকিয়ে, খামের মধ্যে তোমাদেরকে যে অ্যাড্রেসটি দেওয়া আছে এই অ্যাড্রেসটি ওয়ার্কিং ডেজ মধ্যে তোমাদের এই অ্যাড্রেসে স্পিড পোস্ট বাই হ্যান্ড অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে 15 সেপ্টেম্বর 4:00 PM-এর মধ্যে তোমাদেরকে সেন্ড করে দিতে হবে। আজকে বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয়টি আলোচনা করলাম। এরপরে যদি তোমাদের কোনো রকম ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে। থ্যাংক ইউ।